হাই স্টুডেন্টস, আজ আমি ক্লাস টেনের চ্যাপ্টার 11 মানুষের চোখ ও বর্ণময় বিশ্ব এর একটি গুরুত্বপূর্ণ টপিক দৃষ্টিদোষ এবং এর প্রতিকার সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব দৃষ্টিদোষ কি। দৃষ্টিদোষ হচ্ছে দেখার সমস্যা। দৃষ্টিদোষ হচ্ছে চোখের দেখার সমস্যা। কোনো লোক কাচের বস্তু স্পষ্টভাবে দেখতে পায়, দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। আবার কোনো লোক দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায়, কাচের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। তো এই যে দেখার সমস্যা, এটাই হচ্ছে দৃষ্টিদোষ। তো দৃষ্টিদোষ প্রধানত তিন প্রকার। প্রথমটি হচ্ছে মায়োপিয়া বা নিকট দৃষ্টি, মায়োপিয়ার অন্য নাম নিকট দৃষ্টি। দ্বিতীয়টি হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি, এবং তৃতীয়টি হচ্ছে প্রেস বায়োপিয়া। তো আমরা আজকে মায়োপিয়া সম্বন্ধে আলোচনা করব। তো মায়োপিয়া হচ্ছে এই দৃষ্টিদোষ, যে দৃষ্টিদোষে লোক কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। তো কেন দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না? দূর থেকে আসা আলোক রশ্মি রেটিনাতে ফোকাস করে না। দূর থেকে আসা আলোক রশ্মি রেটিনার সামনে এই অংশে ফোকাস করে, যার জন্য দূর থেকে আসা দূর থেকে আসা কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে গঠন হয় না, রেটিনার সামনে গঠন হয়, সেজন্য দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। কিন্তু কাছ থেকে আসা, কাছ থেকে আসা আলোক রশ্মি রেটিনাতে ফোকাস করে সেজন্য কাচের বস্তু দেখতে পায়। তো এটা হচ্ছে মায়োপিয়া, দৃষ্টিদোষ। তো এই দৃষ্টিদোষ কী কারণে হয়? এই দৃষ্টিদোষের প্রধান কারণ হচ্ছে যদি চোখের লেন্সের বক্রতা বা ভাঁজ, এই যে লেন্স, চোখের লেন্সের বক্রতা বা ভাঁজ যদি অতিরিক্ত হয়, অর্থাৎ লেন্সটি যদি খুব বেশি মোটা হয়, এরকম লেন্সটি যদি এরকম খুব মোটা হয়ে যায়, তখন লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যায়। তো ফোকাস দৈর্ঘ্য কমে গেলে কি হয়? কাচের বস্তু স্পষ্টভাবে দেখতে পায়, দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। দূরের বস্তু দেখার জন্য লেন্সটিকে এরকম বেশি ফোকাস দৈর্ঘ্যের হতে হয়। তো এই লেন্সটিকে যেহেতু এই মোটা থেকে এইরকম পাতলাভাবে করানো যায় না, সেজন্য দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। কিন্তু এই দৃষ্টিদোষ আরেকটি কারণ হচ্ছে যদি চোখের এই যে অক্ষিগোলক, এই অক্ষিগোলকের দীর্ঘ যদি বেশি হয় অথবা গোলকের ব্যাস যদি বেশি হয়, তাহলে ওই মায়োপিয়া দৃষ্টিদোষ চোখে আসে। তো এই দৃষ্টিদোষ আমরা কীভাবে দূর করব? এই দৃষ্টিদোষ দূর করার জন্য এই দূর থেকে আসা আলোক রশ্মিকে আমাদেরকে রেটিনাতে ফোকাস করাতে হবে। তো আমরা জানি অবতল লেন্সের একটি ধর্ম আছে, অবতল লেন্সের মধ্যে দিয়ে যাওয়া আলোক রশ্মিকে অবতল লেন্স দূরে সরিয়ে দেয়, সেজন্য অবতল লেন্সকে অপসারী লেন্সও বলা হয়। তো আমরা অবতল লেন্সের এই অপসারী ধর্ম ব্যবহার করে দূর থেকে আসা আলোক রশ্মিকে আমরা রেটিনাতে ফোকাস করাতে পারি, এবং দূর থেকে আসা আলোক রশ্মি রেটিনাতে ফোকাস করে আমরা দূরের বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে গঠন করাতে পারি। এইভাবে চোখের সামনে উপযুক্ত পাওয়ারের অবতল লেন্স ব্যবহার করে এই মায়োপিয়া দৃষ্টিদোষ প্রতিকার করা যায়। থ্যাংক ইউ।